তো সবার প্রথমে যেটা তোমাদের দেখাবো, দেখো শীত এলে পরেই আমার পা এরকম ফেটে যায়, এ দেখো দেখেছো তোমরা দেখতে পাচ্ছ এরকম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বিশ্বম্ভ। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি কী নিয়ে আজকের ভিডিওটা বানাতে চলেছি। আর এখন বাজে বিকেল 5:30। তো পেছনে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, যাই হোক ঘুমাচ্ছে। তো শীতকাল চলে এসেছে তোমরা সকলেই জানো, আর ভালো মতনই আমরা শীতটা প্রায় একটু একটু করে অনুভব করতে শুরু করে দিয়েছি। আর শীতকাল আসা মানেই একটা চরম মানে দুর্গতির কাল বলতে পারো। স্কিন ফাটে, পা ফাটে, ঠোঁট ফাটে, গাল ফাটে, সব কিছুই ফাটে। তো ঠোঁট, গাল, স্কিন এগুলোর জন্য তো আমরা লিপ বাম বলো, ভ্যাসলিন বলো ইউজ করে নিই, ঠিক হয়ে যায় এগুলো, ঠিক মানে স্কিনটা ঠিক হয়ে যায়। বাট পা ফাটা যেটা হচ্ছে খুবই মারাত্মক একটা বিষয়, যেটা নিয়ে মানে কি বলবো, আমরা বেশিরভাগ মেয়েরাই চিন্তিত থাকি যে পাটা ফাটা থাকবে। এ বাবা, একটা সুন্দরভাবে ধরো কোথাও শীতকালে বিয়ে বাড়ি গেলাম, ঘুরতে গেলাম, সেজে গুজে গেলাম, এদিকে পাটা ফাটা থাকলে কি বিচ্ছিরি লাগবে, এই চিন্তাটা থাকে। যেমন মেয়েদের চুলের ক্ষেত্রে চিন্তা থাকে যে হেয়ার ফল হলে খুব একটা টেনশনের ব্যাপার, সেরকম পা ফাটলেও একটা টেনশনের ব্যাপার হয়। তো আমারও পা ফাটে, শীত ঢুকলেই আমার পা ফাটা স্টার্ট হয়ে যায়। তো আমাকে মোজা পরতে হয়। তো সেইটা নিয়েই আজকে তোমাদের সাথে ভিডিও করব, মানে করে দেখাবো যে সামান্য, খুব সামান্য দুটো উপকরণ দিয়ে পা ফাটাকে কীভাবে নির্মল করতে পারবে, নির্মূল করতে পারবে, তোমরা পা ফাটা বন্ধ করতে পারবে, সেটাই দেখাবো। মানে শীত পড়তে পড়তেই যদি এই জিনিসটা প্রথম থেকেই করা স্টার্ট করে দাও, তাহলে পাটা ফাটবে না, পাটা খুব ভালো থাকবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো চলো দেখতে থাকো কী কী আমি দেখাই আর কিরমভাবে আমি পা ফাটা থেকে মানে মুক্তি পাই, পা ফাটাটাকে মানে ঠিক করতে পারি। আমারও পাটা ফেটেছে, তোমাদেরকে দেখাবো, সেই জন্যই দেখাতে সুবিধা হবে। তো চলো, যেই জিনিসগুলো লাগবে সেগুলো আজকে তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। সবার আগে গরম জল লাগবে, যেটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি। জলটা প্রায় ভালোই গরম লাগবে, ঠিক আছে, মানে তোমার পাটা সহ্য করতে পারবে এরকম গরম জল। খুব আবার গরম জল না যে পা পুড়ে যাবে, ওরকম নয়, পা সহ্য করতে পারবে, পায়ের সহ্য ক্ষমতা যতটা গরম সহ্য করতে পারবে ততটাই গরম জল। আর এরকম একটা গামলা বড়, সাথে লাগছে নুন, ভিনিগার, পিউমিক স্টোন, এটাকে বলে পিউমিক স্টোন, যে কোনো মেকআপের দোকানে এটা পেয়ে যাবে 10-12 টাকা কিংবা 15 টাকা, এরকম দাম নেয়। আর লাগবে হচ্ছে নারকোল তেল, কোকোনাট অয়েল, এটা তো তোমরা আমার জানো যে এই এর মধ্যে আমার নারকোল তেলটা ভরা থাকে, এই দেখো নারকোল তেল। আর লাগবে হচ্ছে এক জোড়া মজুর, এক জোড়া মজুর, ব্যাস। তো চলো দেখাই তোমাদেরকে কীভাবে আমি পাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা গামলা নিয়ে চলে এসেছি, গামলাটাকে রেখে দিচ্ছি। এবার জল গরম হয়ে গেছে, জলটা আমি ওখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা হালকা ঠান্ডা জল মেশাবো, দিয়ে একদম মানে স্কিন সহ্য করতে পারবে, পা সহ্য করতে পারবে এরকম জলটা করে নিলাম। তারপরে এতে আমি দিলাম হচ্ছে নুন, 2 চামচ নুন দিয়ে দিলাম, আর 2 চামচ ভিনিগার দিয়ে দেবো এতে আমি এখন। দিয়ে এই জলটাকে একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, করে নিয়ে এরপরে আমি কি করব, পাটা চোবাবো। তো সবার প্রথমে যেটা তোমাদের দেখাবো, দেখো শীত এলে পরেই আমার পা এরকম ফেটে যায়, এ দেখো দেখেছো তোমরা দেখতে পাচ্ছ এরকম ফেটে যায়, মানে আমার ডাস্ট অ্যালার্জি আছে, এই জন্য ডাস্টের কাজ করলেই আমার এরকম, মোজা পরে কাজ করলে তবে ঠিক। এটা এই পা দেখলে, এই পাটা দেখো দেখছো, এরকম পা ফেটে যায় আমার শীতকাল এলেই এরকম অবস্থা যায়। তো চটপট দেরি না করে চলো এই গরম জলে এবং পাটা ডুবিয়ে ফেলি। তো গরম জলে এখন আমি পাটা প্রায় 15 মিনিট মতো চুবিয়ে রেখে দেবো, তাতে কি হবে আমার স্কিনটা একটু নরম হবে, তাতে পিউমিক স্টোনটা দিয়ে ঘষলে পরে ময়লাগুলো ঝটপট করে বেরিয়ে আসবে। যেরকমভাবে আমরা বাড়িতে পেডিকিওর করি, এর আগেও আমি একটা পেডিকিওরের ভিডিও দিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখে নিতে পারো কীভাবে ঘরে অতি সহজে পেডিকিওর করতে পারবে। তো ওই সেম প্রসেসেই ঘরে এইভাবে পা ফাটার থেকেও হাত মানে তোমরা নির্মূল পাবে, মানে পা ফাটা ফাটবে না।
খুব সহজেই পা ভালো থাকবে, পা ফাটবে না। এটা শীত পরতে পরতেই যদি করো খুব ভালো, আর সপ্তাহে যদি দুবার এটা করতে পারো খুবই ভালো। আর এটা রাত্রিবেলা করলে বিশেষ করে ভালো, কারণ রাত্রিবেলায় এই পায়ের এই কাজটা করে নিয়ে একটু নারকেল তেল মেখে মোজা পরে শুয়ে পড়লে খুবই ভালো, দেখবে পা ফাটা কোথায় পালিয়ে যাবে। কিচ্ছু লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট এইটুখানি গরম জলে নুন আর ভিনিগার মিক্স করে পিউমিক স্টোন দিয়ে পাটাকে ভালো করে ঘষবে, দেখবে পায়ের ময়লা ঢয়লা বেরিয়ে যাবে, পা দেখবে খুব ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে। যেইভাবে আমি ঘষছি সেইভাবে সেম প্রসেসে আর একটা পাও ঘষবো, এই পাটা এখন ঘষে নিচ্ছি, তারপর আর একটা পাও ঘষবো। ভেবো না আমি খুব জোরে জোরে ঘষছি, দেখে মনে হচ্ছে খুব জোরে জোরে ঘষছি, খুব হালকাই ঘষছি। পায়ের ওপরের অংশ আমাদের নরম হয় কিন্তু পায়ের তলার অংশটা আমাদের শক্ত হয়, ওই অংশে জোরে জোরে যদি আমরা ঘষি তাতে কিছু হয় না, বাট খুব জোরে ঘষা চলবে না, তাতে স্কিনটা জ্বলে যাবে বা ছিলে যাবে, এরকম ছিলে গেলেই জ্বলে উঠবে। তো সেই জন্য তো হালকা হালকা করে পাটা ঘষবে, ঘষে নিয়ে তারপর পাটা কিছুক্ষণ আবার চুবিয়ে বসে থাকবে, তারপরে আর কিছু না। এবারে দেখো আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে আমি পাটা পুছে নিচ্ছি ভালো করে, ভালো করে পুছে নিয়ে এরপরে আমি এখন নারকোল তেল অ্যাপ্লাই করব পাটার মধ্যে। কিচ্ছু না, আর 10-15 মিনিট পা চুবিয়ে রাখলাম, তারপর পিউমিক স্টোন দিয়ে পাটাকে ঘষলাম, তারপরে এখন ভেজা ন্যাকড়া দিয়ে বেশ শুকনো ন্যাকড়া দিয়ে পাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এইবারে তোমরা আমি দেখো এখন নারকোল তেলটা পায়ে লাগিয়ে নেব একটুখানি, জাস্ট সামান্য নারকোল তেল, খুব একদম ঝকঝকে তকতকে করে নারকোল তেল নয়। পেডিকিওর করার পরেও আমরা কিছু ময়েশ্চারাইজার পায়ে লাগাই, তো এটাও তাই, পাটা পরিষ্কার করে নিলাম, ময়েশ্চারাইজার টাইপের কাজ করে নারকোল তেল, খুবই উপকারী জানো স্কিনের জন্য। তো এটা এখন লাগিয়ে নিলাম, এইবারে তোমরা একদম লাইভ রেজাল্টটা দেখো, আমার পাটা তোমাদেরকে দেখাই। তো তফাতটা তোমরা নিজেদের চোখেই দেখো, দেখো তখন আমার পাটা কীরকম দেখেছিলে আর এখন আমার পাটা দেখো, দেখো হলো পরিষ্কার, দেখো আর একটা পাও দেখাই তোমাদের, দেখো কীরকম পা দেখেছিলে আর এখন কীরকম পা দেখছো, দেখো কতটা ফাটা ছিল, কতটা ময়লা ছিল, পা ফাটা কিছুই না, পা ফাটার মানে হচ্ছে পায়ের ফাঁকে ফাঁকে এই ভাজে ভাজে ময়লা ঢুকে যায়, তখনই আমরা ময়লা যদি না পরিষ্কার করি এগুলো আরও ফেটে গিয়ে চওড়া হয়ে যায় আর তখনই রক্ত বেরোতে শুরু করে, তো সেই জন্য আগে থেকেই এগুলো যত্ন নেওয়া উচিত। আর এখন আমি পরে নেবো মোজাটা, ব্যাস তো চলো পরে নিই। তো লাস্ট আর ফাইনাল কাজ যেটা, এখন আমি মোজাটাকে পরে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ মোজাটা আমি পরে নেবো, ব্যাস আজকে রাতে এই মোজাটা পরেই শোবো। অনেকে এখন বলবে মোজা পরে শুতে নেই, বাট কিচ্ছু হয় না, ওতে এই মোজাটা পরে শোবো, রাতে এটাকে আর কি রেস্ট এখন দেবো কিছুক্ষণ, এখন আমি কাজ বাজ করবো তাই জন্য। দেখতে পারলে কি সুন্দর ফাটা গোড়ালিকে আমি কিভাবে পরিষ্কার করলাম আর মোজা পরবে, এরকম সপ্তাহে দুবার করবে, বেশি না সপ্তাহে দুবার করো, যদি ফাটা গোড়ালি তোমাদের পরিষ্কার না হয়েছে তাহলে আমি আমার কি বলবো নাম চেঞ্জ করে নেবো, হ্যাঁ এইটাই বলতে পারি, এর থেকে বেশি কি বলবো বলো। গ্যারেন্টি দিচ্ছি হবে, যখন বলেছি হবে, তোমাদের সামনে আমি লাইভ রেজাল্ট একেবারে দেখিয়ে দিলাম, এর থেকে আর বেশি কিছু দেখাতে পারবো না, কতটা আমার পা ময়লা আর ফেটে রয়েছিল। অ্যাকচুয়ালি ফাটে গোড়ালি তখনই যখন গোড়ালির ফাঁকে ফাঁকে এই ভাজে ভাজে ময়লা বসে যায় তখনই এরকম হয়, তো তার জন্য এইরকমভাবে ঘরে তোমরা এটা রাত্রিবেলা করো, করে মোজাটা পরে নেবে খুব ভালো। আর সারাদিন যখন কাজ করবে অন্তত পায়ে জুতো পরে কাজ করার চেষ্টা করবে, তাহলে ময়লা পায়ে বসবে না, পা ময়লা হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর আমার চ্যানেলটা নতুন হলে আবারও বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে, আর একটা লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করলে আমি খুব উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো সকলকে আজকের মতো টাটা, বাই বাই।